তিনশো ষাট ডিগ্রি ঘুরে একাধিক শত্রুকে ঘুরিয়ে ফেলতে পারবে ভারতের এম স্যাম মিসাইল লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে ফের সফল ভারত এম আর মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলের পরীক্ষায় সফল হল ভারতীয় নৌসেনা এই পরীক্ষার সঙ্গে সঙ্গে ভারতের সেই সব দেশের তালিকায় যুক্ত হয়ে গেল যাদের কাছে এই বিশেষ ক্ষমতা রয়েছে জানা গিয়েছে সত্তর কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যে কোনো মিসাইল যুদ্ধ বিমান হেলিকপ্টার ড্রোন বিমানকে গুড়িয়ে ফেলতে পারে এই মিসাইল শূন্যে একসঙ্গে একাধিক শত্রুর ওপর তিনশো ষাট ডিগ্রিতে একসঙ্গে প্রত্যাঘাত করতে সক্ষম এই মিসাইল ভারতের নৌসেনার জাহাজ আইএনএস কোচি এবং আইএনএস চেন্নাই এই পরীক্ষা করে শূন্য থাকা বিভিন্ন টার্গেট স্থির করে তাদের আঘাত করা হয় এবং সেগুলি নষ্ট করে দিতে সফল হয় এই মিসাইল ভারত ডাইনামিক্স লিমিটেড এমআর স্যাম তৈরি করে অদূর ভবিষ্যতে এই মিসাইল ভারতীয় সেনার শক্তি যে বহুগুণ বাড়িয়ে তুলবে তেমনটাই মনে করা হচ্ছে তবে এমআর স্যামের বর্তমান সংস্করণ ভারতীয় বায়ুসেনা এবং নৌসেনাতে রয়েছে ডিআরডিও এই প্রজেক্টের জন্য ইসরায়েল অ্যারো স্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে সতেরো হাজার কোটি টাকার চুক্তি করেছে বলে জানা গিয়েছে এর জন্য চল্লিশ লঞ্চার এবং দুইশো মিসাইল তৈরি করা হবে এক নজরে এম আর স্যাম মিসাইলের বিশেষত্ব সত্তর কিলোমিটার মধ্যে শত্রুপক্ষের যে কোনো মিসাইল যুদ্ধ বিমান হেলিকপ্টার ড্রোন বিমানকে গুড়িয়ে ফেলতে পারে এই মিসাইল শত্রুর ওপর তিনশো ষাট ডিগ্রিতে একসঙ্গে প্রত্যাঘাত করতে সক্ষম এই মিসাইল দুই হাজার দশমিক ছয় কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে শত্রুর ওপর হামলা করতে পারে চোদ্দ দশমিক সাত ফুট দৈর্ঘ্য এবং দুশো কিলোগ্রাম ওজন এই মিসাইলটির